আন্তঃশাসন মডেল উচ্চ অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের জন্য প্রথমে রয়েছে বিপরীত শব্দ। আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে বিপরীত শব্দ শেষ করে ফেলব, খেয়াল রাখবে এবং ভালো করে পড়ে নেবে। প্রথমে যেটা রয়েছে বিপরীত শব্দে সেটা বড় বড়, এরকম যদি জোড়া শব্দ থাকে তো তোমার বিপরীত শব্দটা জোড়া শব্দই হবে। কীরকম হবে? যেমন তোমরা বলতে পারো ছোটো ছোটো, বড় থেকে ছোটো, বড় বড় ছোটো ছোটো। এতে সমাঞ্চলে ব্যবহার করা যাবে না, খেয়াল করিও। মূল্যায়ন, মূল্যায়নের বিপরীত হবে অবমূল্যায়ন। তাহলে মূল্যায়নের আগে শুধু অব লাগাই দিলে হবে, অবমূল্যায়ন, যেটাকে মূল্যায়ন করা হয় না সেটা হচ্ছে অবমূল্যায়ন। মূল্যায়ন অবমূল্যায়ন। এরপরে মঙ্গল, মঙ্গল হচ্ছে অমঙ্গল, মঙ্গল বিপরীত হবে অমঙ্গল। মঙ্গ এইভাবেও লেখা যায়, যদি তোমার লিখতে অসুবিধা মনে করো এভাবে লিখতে পারো ইচ্ছা করলে। তো মঙ্গল অমঙ্গল, মঙ্গল অমঙ্গল, অর্থাৎ ভালো খারাপ, সেটা অমঙ্গল। আমরা যেমন আমরা কারো অমঙ্গল কামনা করি না, আমরা কোনো গার্জিয়ানের, কোনো ছাত্রর, কোনো ছাত্রীর, দেশবাসীর কারোই অমঙ্গল কামনা করি না। মঙ্গল অমঙ্গল। মমতা, মমতা বিপরীত হবে নির্মম, নির্মমতা না নির্মম, মমতা নির্মম, মমতা নির্মম। এখন, তখন, এখন এর বিপরীত হবে তখন, এখন তখন তখন এখন, এখন তখন তখন এখন। মাথে, মাথায়, মাথায় হতে পারে লেজে, যেমন একটা সাপ, হ্যাঁ সাপটির মাথায় আঘাত করা হলো, সাপটির লেজে আঘাত করা হলো, তো মাথায় লেজে হতে পারে। আবার মাথায় হতে পারে যেমন লেজে, আবার মাথায় হতে পারে পায়ে, যেমন ছেলেটি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, ছেলেটি পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছে। তো মাথায় পায়ে হতে পারে, পায়ে না পায়ে, পকেট পা অন্তস্থ একটি পায়ে। আর মাথায় লেজেও হতে পারে, যেটা ব্যাখ্যাতে বুঝলাম, যেমন সাপটির মাথায় আঘাত করা হয়েছে, সাপটি লেজে আঘাত করা হয়েছে, তাহলে মাথায় লেজে হতে পারে। আবার মাথায় পায়ে ছেলেটি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, ছেলেটি পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছে। মানবিক, অমানবিক, মানবিক অমানবিক। দেখতে পাচ্ছ অনেক সময় শব্দের আগে অ এই উপসর্গটি বসিয়ে আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারি। এটা যদিও পরের ক্লাসে উপসর্গ কী জিনিস, শব্দের পূর্বে যদি কোনো অর্থবিহীন শব্দ যোগ করা হয় তখন সেটা শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, এ ধরনের শব্দ উপসর্গ বলা হয়। যাই হোক, মানবিক অমানবিক, এদিক ওদিক, এদিক ওদিক। যেমন তোমরা ছোটোবেলায় মিছিল করো বা এখনও মিছিল করো, হয়তো কোথাও গেলে এদিক ওদিক দেখবো না, অমুক ভাইকে ছাড়বো না, ভোটের সময় তোমরা বলো, যাকে ভোট দেওয়া হবে বেশি, ভোটের একটা স্লোগান, এদিক ওদিক, এদিক সেদিকও বলে, এদিক ওদিকও বলে। তাহলে এদিক সেদিক হতে পারে আর এদিক ওদিকও হতে পারে, দুটাই ঠিক আছে। এরপর মলিন, মলিন হতে পারে অমলিন, অমলিন। আরেকটা হতে উজ্জ্বল হতে পারে, রসবর্গী জয় জয় বা উজ্জ্বল। তাহলে মলিন অমলিন, মলিন উজ্জ্বল, মলিন অমলিন, মলিন উজ্জ্বল, মলিন অমলিন, মলিন উজ্জ্বল। এরপরে আপত্তি, আপত্তির বিরোধ কী হবে? আপত্তির বিরোধ হচ্ছে অনাপত্তি হতে পারে, অ না প তৈতরসিক, অনাপত্তি, অথবা হতে পারে নিষ্পত্তি। আপত্তি অনাপত্তি, আপত্তি নিষ্পত্তি, আপত্তি অনাপত্তি, আপত্তি নিষ্পত্তি। যাই হোক, অনাপত্তি লিখে দিলাম, আপত্তি অনাপত্তি আপত্তি নিষ্পত্তি হতে পারে। এই তাহলে কী হয়েছে, বড়ো বড়ো ছোটো ছোটো
মূল্যায়ন অবমূল্যায়ন, মঙ্গল অমঙ্গল, মমতা নির্মম, এখন তখন মাথায় লেজে অথবা পায়ে মানবিক অমানবিক এদিক ওদিক, ও একটু ভুলে গেছি বানানটা, ওদিক না ওদিক হবে, এদিক ওদিক, ও এদিক ওদিক বা এদিক সেদিক, মলিন অমলিন অথবা উজ্জ্বল, আপত্তি অনাপত্তি, এদিক ওদিক ও দিক বা এদিক সেদিক, মলিন অমলিন, উজ্জ্বল, আপত্তি অনাপত্তি, আপত্তি নিষ্পত্তি। এবার তোমাদেরকে নিয়ে যাব দুই নম্বরে, দুই নম্বর প্রশ্ন শূন্য স্থান দেখতে পাচ্ছ, প্রথমটা রয়েছে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছে, কী বসবে এখানে সেখানে, এখানে বসবে সেখানে একদল, সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন, সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন, এটা হচ্ছে তখন জুন মাস, তখন জুন মাস, তখন জুন মাস, এটা বই পড়লে তুমি জানতে পারবে। এরপরে ড্যাশ মাস, এটা কী হবে মার্চ মাস, মার্চ মাস, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সেই মার্চ মাসে, তাহলে মার্চ মাস শুরু হলো যুদ্ধ, জুন মাসে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে তখন জুন মাস, অনেক মানুষের বাস সেখানে, অনেক মানুষের। এবার দেখো ড্যাশ মানুষের বাস, এটা হবে সেখানে, সেখানে অনেক মানুষের বাস, সেখানে অনেক মানুষের বাস, সেখানে অনেক মানুষের বাস। এরপরে বলছে যে আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুঁড়লেন, অনবরত গুলি দেয়া আছে ছুঁড়লেন, ছয় চন্দ্রবিন্দু, ছয় চন্দ্রবিন্দু ছু ডবেন্দ্র লয়কেলে দন্তন্য, ছুঁড়লেন আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুঁড়লেন, আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুঁড়লেন। আর দেখে নাও ড্যাশ একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন, সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন, ড্যাশ জুন মাস, তখন জুন মাস, ড্যাশ মাস মার্চ মাস, ড্যাশ অনেক মানুষের বাস, সেখানে অনেক মানুষের বাস, অর্থাৎ সেই গ্রামে বা সেখানে অনেক মানুষের বাস, আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুঁড়লেন। এখন তোমাদেরকে নিয়ে যাবো চার নম্বরে, এখন তোমাদের তিন নম্বর আইটেম রয়েছে নানা রঙের ফুল ফল, এই অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটা তোমরা সিটে তোমাদেরকে এর আগে ছিল, অর্থাৎ আমরা দুটা অনুচ্ছেদ পড়েছিলাম, এটা হলো বাংলাদেশের ফুল, বাংলাদেশের ফল, এবার বাংলাদেশের ফুল ফল বা নানা রঙের ফুল ফল, আমাদের দেশ ফুলের দেশ বা বাংলাদেশ ফুলের দেশ, ফলের দেশ, নানা রঙের ফুল ফল সারা বছর দেখা যায়, সারা বছর জুড়ে গোলাপ ফোটে সারা বছর। যাই হোক, এখন তোমাদের অনুচ্ছেদটা তোমরা নানা রঙের ফুল ফল, নানা রঙের ফুল ফল, নানা রঙের ফুল ফল আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ, আমাদের দেশ ফুলের দেশ, কমা ফলের দেশ, নানা
রঙের বয়সনটা উয়েকার নানা রঙের ও নানা রকমের রকমের নানা রঙের নানা রকমের ফুল দেখা যায় সারা বছর জুড়ে। ফলের দেশ আমাদের দেশ, ফুলের দেশ, ফলের দেশ। বিচিত্র এসব ফুল দেখতে, বিচিত্র এসব ফুল দেখতে। তাহলে আমাদের দেশ, ফুলের দেশ, ফলের দেশ। বিচিত্র এসব ফুল দেখতে, কোনটি লাল, কোনটি হলুদ, কোনটি সাদা, কোনটি লাল, কোনটি হলুদ, কোনটি সাদা, সব ফুলই দেখতে খুব সুন্দর। এটা ফুল বিষয়ে গেল। এটা ফল বিষয়ে পরে লিখবো। আমাদের দেশ, ফুলের দেশ, ফলের দেশ। বিচিত্র এসব ফুল দেখতে, এসব ফুলের রঙ বিচিত্র ধরনের। বাদ পড়ে গেছে একটা লাইন। এই লাইনটা এখন তো লেখার জায়গা নেই, মিশিয়ে দেই। এসব ফুলের রঙ বিচিত্র ধরনের, এসব ফুলের রঙ বিচিত্র ধরনের, কোনটি লাল, কোনটি কোনটি হলুদ, কোনটি সাদা, সব ফুলই দেখতে খুব সুন্দর। সব ফুলই দেখতে খুব সুন্দর। কি গেল? আমাদের দেশ, ফুলের দেশ, ফলের দেশ। বিচিত্র এসব ফুল দেখতে, এসব ফুলের রঙ বিচিত্র ধরনের, কোনটি লাল, কোনটি হলুদ, কোনটি সাদা, সব ফুলই দেখতে খুব সুন্দর। এরপরে এদেশে ফল ও ফল, ফল এদেশে ফল ও হয় হরেক রকমের, এদেশে ফলও হয় হরেক রকমের। কোনটি আকারে বেশ বড়, কোনটি আকারে বেশ বড়,
আবার কোনটি কোনটি আকারের বড়, আবার কোনটি ছোট। এদেশে ফলও হয় অনেক রকমের, কোনটি আকার বেশ বড় আর কোনটি ছোট। আমাদের ফলগুলি দেখতে সুন্দর, আমাদের ফলগুলো দেখতে সুন্দর, দাড়ি খেতেও মজার। দেখে না যাক, আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ, বিচিত্র এসব ফুল দেখতে। এসব ফুলের রঙও বিচিত্র ধরনের, কোনোটি লাল, কোনোটি হলুদ, কোনোটি সাদা, সব ফুলই দেখতে খুব সুন্দর। এদেশে ফলও হয় হরেক রকমের, কোনোটি আকারে বেশ বড়, কোনোটি আকারে বেশ ছোটো, কোনোটি বা কোনো ফলও লেখা যায় অসুবিধা নাই। যে কেউ লেখে কোনো ফল আকারে বেশ বড় তাও হবে অসুবিধা নাই, কোনো ফল আকারে বেশ ছোটো। আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও আমাদের আয়ও বলেছি, আবার বলে দিচ্ছি, কোনোটি আকারে বেশ বড় বা কোনো ফল আকারে বেশ বড়, কোনো ফল আকারে বেশ ছোটো, এটাও লেখা যাবে অসুবিধা নেই। আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও মজার। এই গেল তোমাদের নানা রঙের ফুল ফল বিষয়ে অনুচ্ছেদ। এরপরে এখন তোমাদের 4 নম্বর যেটা রয়েছে প্রশ্নোত্তর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলে মাটি কাজ শুরু করলেন কেন, এটা আজকে রিভিশন হচ্ছে। এটা হচ্ছে মহানবীর মাথায় মাটির ঝুড়ি তুলে নেওয়া দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। মহানবীর মাথায় মাটির ঝুড়ি তুলে নেওয়া দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। এখানে লিখে জায়গা যেহেতু কম, সকলে মাটি কাটা শুরু করলেন। কি হলো, মহানবীর মাথায় মাটির ঝুড়ি তুলে নেওয়া দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। আবার বলি, মহানবীর মাথায় মাটির ঝুড়ি তুলে নেওয়া দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। এবার কঠিন কাজ কেন সহজ হয়ে যায়, উত্তর, সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো বাধাই থাকে না। তো সবাই মিলে একে কাজ করলে কোনো বাধাই থাকে না, কঠিন কাজও তখন সহজ হয়ে যায়। কঠিন কাজও তখন সহজ হয়ে যায়। আবার বলছি, সবাই মিলে একে কাজ করলে কোনো বাধাই থাকে না, কঠিন কাজও তখন সহজ হয়ে যায়। সবাই মিলে একে কাজ করলে কোনো বাধাই থাকে না, কঠিন কাজ তো সহজ হয়ে যায়। শত্রুরা কেন শহরে প্রবেশ করতে পারছিল না, পরের প্রশ্ন। এটা মহানবী
মহানবী সাল্লামের মহানবী সাল্লামের লোকদের বাধার কারণে শত্রুরা মহানবী সাল্লামের লোকদের বাধার কারণে শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না, শহরে প্রবেশ করতে পারছিল না। মহানবী সাল্লামের লোকদের বাধার কারণে শত্রুরা শহরে প্রবেশ করতে মহানবী সাল্লামের লোকদের বাধার কারণে শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না। আবার বলি, মহানবী সাল্লামের লোকদের বাধার কারণে শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না। মহানবী সাল্লামের লোকদের বাধার কারণে শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না। এরপরে বইয়ের কভার পৃষ্ঠার স্লোগানটি লিখো। এর উত্তরটা হচ্ছে, স্লোগান যেটা আমরা অনেক সময় দেখা যায় যে হয়তো ভোটের সময় যেটা চেঁচিয়ে বলি সেটাই স্লোগান, এই ধরনের স্লোগান। তো স্লোগানটা হচ্ছে, সবাই মিলে গর্ব দেশ, সবাই মিলে শিক্ষা নিয়ে গর্ব দেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনা বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, গড বা গর্ব বানানটা যদিও মনে হয়েছে ভয় করব, কিন্তু শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। তাহলে কী হচ্ছে, সবাই মিলে শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই হলো তোমাদের প্রশ্নোত্তর। আবার বলি, মহানবী সাল্লামের মাথায় মাটির মহানবীর মাথায় মাটির ধরে তুলনা দেখে সকল মাটি শুরু করলেন। অবশ্যই এখানে একটা সাল্লাম লেখা যেত, এখানে একটা দন্ত সদ্যে ফটো দেওয়া যেত, অসুবিধা নেই, দিলে ভালো হতো। তাহলে মহানবীর মাথায় মাটি ধরে তুলনা দেখে সকল মাটি শুরু করলেন। দুই নম্বর, কঠিন কাজ কেন সহজ হয়ে যায়, সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো বাধাই থাকে না, কঠিন কাজ একদম সহজ হয়ে যায়। গ নম্বরটা হচ্ছে, আগে ক বললাম, খ বললাম, গ নম্বর, শত্রুরা কেন শহরে প্রবেশ করতে পারছিল না, মহানবী সাল্লামের লোকদের বাধার কারণে শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না। ঘ, বইয়ের কভার পৃষ্ঠায় স্লোগানটি লিখো, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনা বাংলা দেশ। আমরা যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন সমাধানে। পাঁচ নম্বর প্রশ্ন মূলত কিছু ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে লিখিত, তারিখগুলো খেয়াল করতে হবে। 1971 সাল 15 আগস্ট, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এগুলো সবগুলো আমাদের জন্য স্মরণীয় দিন। 1971 সাল 1971 লেখা যায়, অথবা সরাসরি 1971 সাল দুটো ক্লোন দিয়ে লেখা যায়। 1971 সাল যদি এরকম থেকে হয়ে লেখা যায়, আর যদি ওখানে আগে থেকে লেখা দিয়ে ক্লোন দেওয়া থাকে, তখন তোকে আবার লিখতে হবে এটাকে।
আমি একটা লিখে দেখব বছর তোমাদের শেষে 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য স্মরণীয় মধ্যনাথ গিন্নি 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য স্বয়ময় বৈষ্ণবটা মধ্যনাথ গিন্নি স্মরণীয় 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য স্মরণীয় 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য স্মরণীয় তারপরে 15ই আগস্ট বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শোক দিবস হিসেবে স্মরণীয় ধরা পড়বে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে কলম দিয়ে রাখা ভালো ছিল তাহলে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে স্মরণীয় হয়েছে বাংলার ইতিহাসে এরপর আছে 26শে মার্চ হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে স্মরণীয় 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে স্মরণীয় হয়েছে এরপরে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস যেদিন আমরা শত্রুমুক্ত হলাম এটি বিজয় দিবস হিসেবে স্মরণীয় 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হিসেবে স্মরণীয় হয়ে আছে বাংলার ইতিহাসে এরপর রয়েছে 21শে ফেব্রুয়ারি প্রতি বছরই আসে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ষড়যন্ত্র নয় বর্গিজয়ের ব্যাপারে যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণীয় অত্যন্ত স্বয়ময় বৈষ্ণবরা মধ্যনাথ স্মরণীয় ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণীয় হয়ে আছে এইভাবে লেখা যায় আমি আর একটা স্টেট এটা এইভাবে লেখা যায় আর যদি তোমাদের মনে করো যে না এইভাবে লিখবে যেমন এটাকে
যদি কেউ অন্যভাবে লেখে, অন্যভাবে লেখা যায়, খেয়াল করো, সেটা হচ্ছে 1971 সাল ক্লোন দিয়ে এখন লিখতে হবে। আবার 1971 সাল বাংলা, এটা একটু জায়গা বেশি লাগবে আর কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য 1971 সাল বাংলাদেশ মুক্তিযুদ্ধের জন্য স্মরণীয়, প্রতিটা এভাবে লিখতে হবে। যেগুলো লিখতে চাও, তারপরে হচ্ছে 15ই আগস্ট, ঠিক কলম দিয়ে লিখতে হবে, জাতীয় শক্তি হিসেবে স্মরণীয়, এক লাইন না হলে দুই লাইন করতে হবে, এভাবে লেখা যেতে পারে। এই দুইটা উপায় লিখে দেখালাম, এটা একটা দেখালাম, ঠিক এভাবে এগুলো সবগুলো লেখা যাবে। আবার বলছি, 1971 সাল বাংলা, একটু ভুলে গেছে, 1971 সাল বাংলাদেশের, 1971 সাল কেটে দেওয়া হলো ছিল এখানে, এখানে বাংলার লেখা ছিল না, এখানে বাংলা যায় যেটা লেখা আছে সেটা যদি কোনোটা রিপিট হয়ে যায়, বেশি হয়ে যায়, ওই অংশটা তোমাদের মিশানো যাবে না, আমরা মিশাতে পারি, তোরা একটা না কেটে দেবে ওটা। তো 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য স্মরণীয়, ওটা এভাবে লেখা যায়, 1971 সাল আবার কুলন দিয়ে লিখতে হবে, 1971 সাল বাংলাদেশের মুক্তির জন্য স্মরণীয়, 15ই আগস্ট জাতীয় শোক, জাতীয় শোক দিবস হিসেবে স্মরণীয়, অথবা 15ই আগস্ট কুলন দিয়ে লিখবা, আবার লিখতে হবে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে স্মরণীয়, তারপরে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে স্মরণীয়, যদি কেউ লিখতে চায় এভাবে 26শে মার্চ লিখে কুলন দিয়ে লিখবা, বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে স্মরণীয়, যাই হোক এভাবে তুমি লিখতে পারো। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হিসেবে স্মরণীয়, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণীয়, এগুলা ভালো করে খেয়াল করবা। আজ তোমাদের বাংলা ক্লাসের এখানে শেষ, তার আগে একটু কাজ রয়েছে। তৃতীয় পৃষ্ঠার মধুর থেকে গড়া পর্যন্ত বিপরীত শব্দ, B1 শীটের তৃতীয় পৃষ্ঠার মধুর থেকে গড়া পর্যন্ত বিপরীত শব্দ, B2 শীটের 8 নং অনুচ্ছেদ, দাদির হাতের মজার পিঠা, এটা এরপরে B3 শীটের 164, 165, 166, 167 নং প্রশ্ন, এটা প্রশ্নোত্তর, ভালো করে তারা পড়বে। আজকে বাংলা ক্লাসে এখানে শেষ করছি, দেখাবো অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে।